সবাই মিস চলে এসেছে তোমাদের নতুন গণিত ক্লাসে। আজকে আমরা কি করব বলো তো? আমরা আজকে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করা শিখব। এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম, এর আগের ক্লাসে কিভাবে সরল অঙ্ক করতে হয়, সরল অঙ্কে কোন কাজগুলো আগে করতে হয়, কিভাবে সমাধান করব, সব কিছু কিন্তু আমরা শিখেছি। আজকে চলো আমরা কিছু কষ্টের অঙ্ক সমাধান করা শিখব। সবাই খাতা কলমে অঙ্কগুলো অবশ্যই করবে। দেখো, প্রথমে যে প্রশ্নটি এখানে রয়েছে, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা, তাহলে একটি প্লেটের মূল্য কত? এই অঙ্কটা কিন্তু আমরা সরল অঙ্ক দিয়ে সমাধান করতে পারি, তাই না? চলো তো কিভাবে করব দেখো। এখানে 20টি 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে দেওয়া আছে 3920 টাকা। তো আমাকে এখান থেকে একটি প্লেটের মূল্য বের করার আগে জানতে হবে 12টি প্লেটের মূল্য, আর 12টি প্লেটের মূল্য জানতে হলে আমার জানার প্রয়োজন 20টি কাপের মূল্য। কিভাবে জানবো? একটি কাপের মূল্য যদি আমরা জানি, এখান থেকে খুব সহজে কিন্তু আমরা 20টি কাপের মূল্য বের করে ফেলতে পারবো। যখন আমি 20টি কাপের মূল্য জানবো, তখন আমরা কি করতে পারবো, এই একত্রে যে দাম আছে সেখান থেকে 20টি কাপের মূল্য বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব কি বলতো, 12টি প্লেটের মূল্য। আর যখন 12টি প্লেটের মূল্য জানবো, তখন খুবই সহজে আমরা একটি প্লেটের মূল্য বের করতে পারবো। এই জিনিসটা আমরা কিভাবে সরল অঙ্কে করতে পারি চলো দেখি। দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, একটি কাপের মূল্য যেহেতু 145 টাকা, তাহলে 20টি কাপের মূল্য কত হবে, 145 গুণন 20। এই যে দেখো, 145 গুণন 20 আমাকে প্রথম করতে হবে, এই জন্য প্রথম বন্ধনীতে রেখেছি। তাহলে আমি কি পেলাম, এটা দিয়ে 20টি কাপের মূল্য পেলাম। তারপরে আমাকে কি করতে হবে, দ্বিতীয়ত আমাকে করতে হবে এই যে একত্রে মূল্য দেওয়া ছিল 12টি প্লেট ও 20টি কাপের, এইখান থেকে 20টি কাপের মূল্য বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি কি পাবো, 12টি প্লেটের মূল্য পাবো। তাহলে এই দেখো, আমি এক দ্বিতীয়ত কি করেছি, একত্রে যে মূল্য ছিল সেখান থেকে 20টি কাপের মূল্য বা বিয়োগ করে দিয়েছি। তাহলে আমি এই দ্বিতীয় কাজে কি পেলাম, 12টি কাপের মূল্য বা 12টি প্লেটের মূল্য পেলাম। 12টি প্লেটের মূল্য যদি জানি, এখন আমি একটি প্লেটের মূল্য কিভাবে বের করব, 12টি প্লেটের মূল্যকে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু আমরা একটি প্লেটের মূল্য পেয়ে যাব। তাহলে এখন আমরা এইটাকে এই যে 12 দিয়ে ভাগ করলাম, তাহলে কি পাবো এখন, একটি প্লেটের মূল্য। চলো এখন সমাধান করি। প্রথমে আমাদের কিসের কাজ, প্রথম বন্ধনীর কাজ, তাহলে করে ফেললাম 145 গুণন 20, গুণ করলে আমি পাই 2900। এরপর আমার কিসের কাজ, দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীতে রয়েছে 3920 বিয়োগ 2900, বিয়োগ করলে আমরা পাচ্ছি 1020, আর আমার এখানে ছিল ভাগ 12। 1020 কিসের মূল্য বলতো, 12টি প্লেটের মূল্য। এখন এটাকে 12 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 85, যেটা কিনা কি বলো, একটি প্লেটের মূল্য। তাহলে আমার উত্তর আমি পেয়ে গেলাম 85 টাকা। এইভাবে কিন্তু আমরা সব অঙ্ক সরল করে বের করতে পারি। চলো এবার এই অঙ্কটিকে আমরা কিভাবে প্রশ্নের আকারে সাজিয়ে সমাধান করব সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা কি করেছিলাম, একটি প্লেটের মূল্য 145 টাকা, এখান থেকে 20টি কাপের মূল্য বের করে নিয়েছি 2900 টাকা। এরপর কি করেছি, এই 20টি কাপের মূল্য আমি মোট একত্রে যে মূল্য দেওয়া ছিল সেখান থেকে বিয়োগ করেছি, বিয়োগ করে কি পেয়েছি, 12টি প্লেটের মূল্য পেয়েছি। এখন আমি যখন 12টি প্লেটের মূল্য জানি, এখান থেকে আমি কি করতে পারি, একটি প্লেটের মূল্য বের করে নিয়ে আসতে পারি, 1020 কে 12 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি আমি একটি প্লেটের মূল্য। দেখেছো খুব সোজা না অঙ্কটা? তো সবাই খাতায় অঙ্কটা তুলে নাও খুব দ্রুত। চলো এবার আমরা পরের প্রশ্নে যাই। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? আচ্ছা, প্রশ্নের মধ্যে দেখো আমরা কিন্তু অনেক কিছু কিনেছি, আমরা টোটাল যত টাকার জিনিস কিনেছি সেটা যদি জানতে পারি, সেটা যদি 500 টাকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা জেনে যাব যে আমরা কত টাকা
তো চলো আমরা একে একে বের করে নিব। এই অঙ্কটাও আমরা কি করব, সরল অঙ্কের মাধ্যমে সমাধান করব। তো আমরা জানি একটা খাতার দাম 18 টাকা, তাহলে আমাকে জানতে হবে প্রথমে চারটি খাতার দাম। তো আমি 18 এর সাথে প্রথমে কি করলাম, 4 দিয়ে গুণ করলাম, তাহলে আমি এখানে পাবো কি, চারটি খাতার দাম। এরপর বলা হচ্ছে একটি পেন্সিলের দাম 8 টাকা, আমার জানতে হবে আটটি পেন্সিলের দাম, তাহলে আমি এখানে কি করলাম, আটটি পেন্সিলের দাম বের করার জন্য 8 গুণ 8, তার মানে একটি পেন্সিলের দামের সাথে আটটি পেন্সিল গুণ করলে পেয়ে যাচ্ছি আটটি পেন্সিলের দাম। এরপর জানতে হবে আমার দুইটি জ্যামিতিক ত্রিকোণের দাম, তাহলে হচ্ছে একটি জ্যামিতিক ত্রিকোণে যদি 25 টাকা হয়, দুইটি জ্যামিতিক ত্রিকোণ বের করব গুণ করে। এই সবগুলোকে যদি আমি হচ্ছে যোগ করে দেই, তাহলে কিন্তু আমি মোট আমার কত টাকা জিনিস কিনলাম সেটা জেনে যাব। তো দেখো আমি প্রত্যেকটার মধ্যে কি করে দিয়েছি, যোগ করে দিয়েছি, যাতে করে আমার মোট কত টাকার জিনিস আমি কিনেছি সেটা জানতে পারি। তো এখান থেকে তো মোট কত টাকার জিনিস কিনেছি সেটা জেনে যাব। এবার আমি দোকানদারকে দিয়েছিলাম কত টাকা, 500 টাকা। সেই 500 টাকা থেকে আমাকে বিয়োগ করতে হবে না যে আমি কত টাকার জিনিস কিনেছি, বিয়োগ করার পরেই তো আমি পেয়ে যাবো, তাই না, সে আমাকে কত টাকা ফেরত দিবে। তো চলো ধাপে ধাপে করে নিই। প্রথমে আমরা জানি ব্যাকিং ভিতরে কিসের কাজ করতে হয়, গুণের কাজ। তো গুণগুলো আমরা করে ফেলি, 18 সাথে 4 গুণ করলে 72, যোগ রেখে দিলাম 8, 8 64, যোগ রেখে দিলাম 25, এর সাথে দুই গুণ করলে 50। এরপরে আমার প্রথম ব্র্যাকেটের মধ্যে যোগের কাজগুলো আমরা এখন করে ফেলবো। 500 বিয়োগ এই তিনটি সংখ্যা যোগ করলে আমি পাচ্ছি 186, তার মানে আমি হচ্ছে টোটাল কত টাকার জিনিস কেনা হয়েছে, 186 টাকা। তাহলে 500 টাকার নোট দিয়েছি, তার মধ্যে 186 টাকার জিনিস আমি ক্রয় করেছি, সে আমাকে ফেরত দিবে কত টাকা, 314 টাকা। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা আরো একটি অঙ্ক সমাধান করি। জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সোয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা, তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন। তো একে একে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা মূল্য জেনে সবগুলোকে যোগ করে দোকানদারকে যত টাকা দিয়েছেন সেখান থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলে আমি জানতে পারবো দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। তো চলো জেনে নিই, 1 কেজি চালের দাম যদি হয় 40 টাকা, তাহলে 38 কেজি চালের দাম কিভাবে জানবো, 40 সাথে 38 গুণ করে দিলেই জানবো। এরপর সোয়াবিনের তেলের দাম দেওয়া আছে 265 টাকা লিখলাম, মাছের দাম দেওয়া আছে 588 টাকা, এই টোটাল হচ্ছে জাহিদুল হাসান বাজারে খরচ করেছে। তাহলে আমি এই সবগুলোকে যোগ করে দিলাম, তাহলে আমি জানতে পারবো এগুলো যোগ করে যে সে মোট কত টাকার বাজার করেছে। তো চলো আমরা এই বন্ধনী কাজটুকু করে নিই। এই বন্ধনীর মধ্যে আমাকে প্রথমে কোন কাজটি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ। তো 40 এর সাথে 38 গুণ করলে পেলাম 1520, 1520 আমার কি বলতো, চালের দাম। এরপরে যেটা করতে হবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে, এখন আমার তিনটি জিনিসের দামই আছে, আমি যোগ করে ফেলি, যোগ করলে আমি পেলাম 2373 টাকা। এই 2373 হচ্ছে কি বলতো, জাহিদুল হাসান বাজারে খরচ করেছে। এখন দোকানদারকে দিয়েছে 3000 টাকা, খরচ হয়েছে তার 1 টাকা, তাহলে দোকানদার তাকে ফেরত দেবে কত টাকা, এই যে বিয়োগ করে পেয়ে গিয়েছি 627 টাকা। তাহলে আমি এটার উত্তরটা পেয়ে গেলাম, খুব সোজা না অঙ্কগুলো। চলো আরো একটি সমস্যা সমাধান করে নিই। দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা, একটি ছাগলের মূল্য দেওয়া আছে 4,560 টাকা, একটি গরুর মূল্য কত। তো এখানে আমি কি করব বলতো, প্রথমে একটি ছাগলের মূল্য থেকে তিনটি ছাগলের মূল্য বের করে নিয়ে আসতে পারি, তারপরে এই যে দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য দেওয়া আছে এখান থেকে যদি আমি তিনটি ছাগলের মূল্য বাদ দিয়ে দিই, আমি কি পাবো, দুইটি গরুর মূল্য। আর আমি যখন দুইটি গরুর মূল্য জানবো, তখন খুব সহজে আমি একটি গরুর মূল্য বের করতে পারবো। তো চলো ধাপে ধাপে আমরা করে ফেলি। প্রথমে জানতে হবে কি, তিনটি ছাগলের মূল্য, তাহলে আমার প্রথম ব্র্যাকেটে কি রাখবো, একটি ছাগলের মূল্য গুণন 3, তার মানে এতটুকুতে আমরা কি পাবো, তিনটি ছাগলের মূল্য। এরপরে আমার মোট দাম থেকে এই তিনটি ছাগলের মূল্য বিয়োগ করতে হবে, তাহলে সেটা আমার দ্বিতীয় কাজ জন্য দ্বিতীয় বন্ধনীতে রাখলাম। মোট দাম থেকে আমি কি করলাম, তিনটি ছাগলের মূল্য বিয়োগ করে দিলাম। আর সবশেষে আমি তাহলে যেটা পাবো সেটা কি, দুইটি গরুর মূল্য, এবং সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে
নিলাম হচ্ছে 13,680। এরপর আমার দ্বিতীয় বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর বিয়োগ করে আমরা পেয়ে গেলাম 31,400 ভাগ 2, 2 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 15,700। তাহলে আমার গরুর মূল্য কত? 15,700। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই আজকের অঙ্কগুলো খুব সুন্দর বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে এরকম আরো অনেক সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।